আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজনে থাকছে, অপমানিত হয়ে নিজেই মসজিদ তৈরি করে ফেললেন এই মহিলা, এদিকে খালেদার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও থাকছে শেখ হাসিনাকে এতিম করা বুলেটেই খালেদাকে বিধবা করেছে বলছেন ওবায়দুল কাদের, সবশেষে থাকছে স্কুল খুলতে তিন পরিকল্পনা মন্ত্রণালয়ের। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঘটনা শুরু 2000 সালে ভর দুপুরে ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে এক নারী তার ছেলেকে সঙ্গে নিয়ে হন্য হয়ে একটি মসজিদ খুঁজছে নামাজ পড়ার জন্য, কিন্তু তেলিবাগ এলাকায় কোনো মসজিদ খুঁজে পাচ্ছিলেন না শাইস্তা অম্বর। শেষমেশ অবশ্য পেলেন একটা মসজিদের খোঁজ, তবে মিসেস অম্বরের ছেলেকে মসজিদের ভেতর ডেকে নিলেও ইমাম তার মাকে মসজিদের দরজা থেকে সরে যেতে বলেছিলেন। আমার স্বামী সরকারি চাকরি করতেন, সেই সময় অন্য জায়গায় বদলি হয়ে গিয়েছিলেন, তাই আমি ভেবেছিলাম ছেলেকে নিয়ে নামাজ পড়িয়ে নিয়ে আসি, কিন্তু যেভাবে ছেলেকে ভেতরে নিয়ে গেল আমাকে মসজিদের দরজা থেকে সরে যেতে বলা হয়েছে, কিন্তু খুব অপমানিত মনে হয়েছিল। তখনই ঠিক করেছিলাম যে যেদিন নারীদের জন্য মসজিদ হওয়া দরকার। যখন তিনি নারীদের জন্য আলাদা মসজিদ তৈরির চেষ্টা করলেন তখন বাইরে থেকে তো হুমকি ধামকি দেওয়াই হতো, এমনকি স্বামী বা বাবার সঙ্গেও তর্ক বেঁধে যেত মিসেস অম্বরের। তিনি বলেছিলেন, কতবার যে আমার গাড়ির চাকা ফুটো করে দেওয়া হয়েছে, তবে একটাই ভরসা ছিল মনে মনে, যা করছি সেটা উপরওয়ালার নিশ্চয়ই বুঝতে পারছেন। জমি কিনে 2005 সালে অম্বর মসজিদ তৈরি হয় লখনৌতে। প্রথমেই শুধু নারীরা নামাজ পড়তে আসতেন, তবে পরে পুরুষরাও এখানে নামাজ পড়েন। শায়েস্তা অম্বর অবশ্য শুধু নারীদের জন্য মসজিদ বানিয়েই থেমে থাকেনি, তিন তালাক প্রথার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তিনি সমানতালে। অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড এর সঙ্গে তিন তালাক প্রথা নিয়ে বিরোধ বাধায় মিসেস অম্বর আরো কয়েকজনের সহায়তা নিয়ে মুসলিম নারীদের জন্য পৃথক ল বোর্ড তৈরি করে ফেলেছেন, অল ইন্ডিয়ান মুসলিম উইমেন পার্সোনাল ল বোর্ড। মুসলিম নারীদের স্বার্থ রক্ষার কাজ করে এই সংগঠনটি। লখনৌয়ে অম্বর মসজিদে গত 10 বছর ধরে প্রতি শুক্রবার বিশেষ শিবির খোলা হয়, যেখানে রেশন বোর্ড বিলি থেকে শুরু করে কন্যা শিশুদের স্কুলে পাঠানোর মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। মসজিদে নামাজ পড়তে আসা কয়েকজন পুরুষও মনে করেন যে নারীদের উন্নয়নের যেসব কর্মসূচি না হয় ওই মসজিদে সেই পদক্ষেপগুলোই যথেষ্ট প্রয়োজন। এদিকে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গুলশানের ফিরোজায় খালেদা জিয়ার বাসভবনে গিয়ে দেখা করেন মহাসচিব। বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে গণমাধ্যমকে কিছুই জানানো হয়। সূত্র জানায় শনিবার সন্ধ্যা 7:30 গুলশানের 2 নম্বরের 79 নম্বর সড়কে এক বাড়ি নম্বর ফিরোজায় প্রবেশ করেন মির্জা ফখরুল। 1 ঘন্টা পর রাত 8:30 তিনি সেখান থেকে বের হয়ে যান। এদিন মির্জা ফখরুল নিজের গাড়িতে না গিয়ে খালেদা জিয়ার প্রোটেকশন গাড়িতে সেখানে প্রবেশ করেও বলে জানা গেছে। অপর এক সূত্র জানায় শনিবার খালেদা জিয়ার জন্মদিন, এই বছর আনুষ্ঠানিকভাবে দিনটি পালন করা হয়নি। দলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারাদেশে দোয়া মাহফিল করার জন্য। ধারণা করা হচ্ছে মহাসচিব দলীয় চেয়ারপার্সনকে ব্যক্তিগতভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই দেখা করতে গিয়েছিলেন, যদিও খালেদা জিয়ার প্রেস উইং সদস্য খায়রুল কবির খান বলেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না। অপর একটি সূত্র জানায় আর মাত্র 1 মাস 10 দিন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে অপর একটি সূত্র জানায় আর মাত্র 1 মাস 10 দিন পর খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যে কারণে তার মুক্তি হয়েছিল সে চিকিৎসা এখনো শুরু হয়নি। খালেদার চিকিৎসা ও জামিনের মেয়াদ শেষে করণীয় বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। সর্বশেষ গত 13 জুন রাতে মির্জা ফখরুল সাক্ষাৎ করেন খালেদা জিয়ার সঙ্গে। এছাড়া 1 আগস্ট ঈদুল আজহার দিন রাতে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে মহাসচিব দেখা করেন খালেদা জিয়ার সঙ্গে। এর আগেও 25 মার্চ মুক্তির পর 2 দফা একান্ত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছিল সে একই বুলেট বেগম খালেদা জিয়াকে বিধবা করেছে। শনিবার 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় গ্রিন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সামদানি ফকিরের সভাপতিত্বে সভায় ওবায়দুল কাদের বলেন যে বুলেট বঙ্গবন্ধুকে রক্তাক্ত করেছিল সেই বুলেটই জিয়াউর রহমানকে রক্তাক্ত করেছে। সেনাপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনির বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। আইন করে খুনিদের বিচার প্রক্রিয়া পথ বন্ধ করে দেওয়ার ঘৃণ্যতম ইতিহাস পৃথিবীতে আরো একটিও নেই। ওবায়দুল কাদের বলেন দীর্ঘদিন বাংলাদেশ যে পাপের বোঝা বয়ে আসছিল বঙ্গবন্ধু শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন বলে জাতির পাপের ওবায়দুল কাদের বলেন দীর্ঘদিন বাংলাদেশ যে পাপের বোঝা বয়ে বেড়াচ্ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই
আজ জাতি পাপের বোঝা থেকে মুক্ত হয়েছে। সেতুমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সেসব হত্যাকাণ্ডের বিচার করেছে, যারা খুন গুমের কথা বলেন তারা কি কোনোদিন কোনো খুনের বিচার করেছিলেন? খালেদা জিয়ার জন্মদিন প্রসঙ্গে টেনে ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যম থেকে দেখেছি তারা নাকি আজ কেক কাটবেন না। সত্যি যদি তাদের এই শুভবুদ্ধির উদয় হয়ে থাকে তবে ধন্যবাদ। এদিকে সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। বুধবার 12 আগস্ট দুপুরে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া অক্টোবর নভেম্বরে খুললে নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা MCQ 50 নম্বর ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। আর তাও সম্ভব না হলে ডিসেম্বরে স্কুল খুললে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অটোপাসের পরিকল্পনা করছে বলে জানান তিনি। এই সবগুলো বিষয় প্রস্তাবে রোববার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। 16 মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা মাত্র 41 দিন কর্মদিবস পেয়েছিল। জুনের 1 তারিখ থেকে অফিস আদালত খুলে দেওয়া হলেও এখনও অনিশ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি। এই অবস্থায় সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্তে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট শিক্ষা মন্ত্রণালয়ের 19 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষাবর্ষ প্রায় শেষের দিকে, এই অবস্থায় খুব দ্রুত নিতে হবে সিদ্ধান্ত। সুপারিশগুলোকে শেষ মুহূর্তে যাচাই বাছাই করে শীঘ্রই সিদ্ধান্ত জানাবে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন বলেন, কোন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুললে কি হবে তার একটি ড্রাফট আমাদের দিয়েছে, সেই মতামতগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। JSC ও JDC পরীক্ষার্থীদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। আর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও HSC পরীক্ষার প্রস্তুতি কমপক্ষে 1 মাস সময় নেবে শিক্ষা মন্ত্রণালয়।